الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد بسم الله الرحمن الرحيم আমার একজন বন্ধু আছে যার নাম আমি বলছি না, একজন বন্ধু ধরেন তার নাম এক্স। তো সেই বন্ধু সারা বছর তার মাকে খেতে দেয় না, শুধুমাত্র কুরবানির ঈদ আসলে তার মাকে বাড়িতে ডেকে একটা শাড়ি দেয়, তারপরে খাবার দাবার দেয় এবং বলে মা আজকে তুমি সারাদিন আমার বাড়িতে থাকো, সারাদিন আমার কাছে খাও, তোমার যা ইচ্ছা হয় বলো আমি এনে দেব। তো সেই বন্ধু তার মাকে খুশি করার জন্য এভাবে চেষ্টা করে, তো সারা বছর কিছু খেতে দেয় না, অসহায় বৃদ্ধা মা, তো ঈদের দিনে শুধুমাত্র খেতে দেয়। ঈদের দিনটা এমন একটা দিন ভিখারি মিসকিনদেরও খাবারের অভাব হয় না, কিন্তু ওই দিনে সেই আমার বন্ধুটি তার মাকে ডেকে নিয়ে আসে আর সারা বছর খেতে দেয় না। আচ্ছা, আপনারা আমাকে উত্তর দিবেন এক কথাই এবং জেনে বুঝে উত্তর দিবেন যে এই যে বন্ধু আমার এক্স, ইনি কি তার মাকে প্রকৃত ভালোবাসেন? আমি একটু জোরে উত্তর চাইছি, ইনি কি ইনার মাকে প্রকৃত ভালোবাসেন? আগামী 21 নভেম্বর 12ই রবিউল আউয়াল যে লোকটা সকালবেলায় উঠে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান দাড়ি এটাকে চেষে বাথরুমে ফেলে দেয়, ওয়াজিব দাড়ি রাখা ফরজ এটাকে চেষে বাথরুমের মধ্যে ফেলে দিল, সকালবেলায় উঠে প্রথম আল্লাহর নাফরমানি করলো, প্রায় মদের দোকানে বসে থাকে, মদ খায়, মানুষের সম্পদ আত্মসাৎ করে, মাদ্রাসার নামে টাকা তুলে খায়, রাস্তা করব বলে টাকা তুলে খায়, ওজনে কম দেয়, ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলে। এই শ্রেণীর ইমানদাররা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসি বলে মাথায় টুপি দিয়ে 12ই রবিউল আউয়ালের দিনে রাস্তা রাস্তা মিছিল করে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এরা কি নবীকে ভালোবাসে? ভাষা বুঝতে পারছেন কি বলছি আমি? আচ্ছা, বুঝলেই হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ইফ ইউ ওয়ান্ট টু লাভ মি, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, যদি তোমরা, আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ইউ হ্যাড টু ফলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি মানে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ইসলামের যত রুকুন রয়েছে সবগুলোকে মানতে হবে। এই যারা বাইরে বেরোবে এভাবে রাস্তায় রাস্তায় মিছিল করে যাবে তার 98 জন লোক, জি আমি আপনাকে বলছি না আপনার কষ্ট হতে পারে, তার 98% লোক নামাজি পড়ে না, শুধুমাত্র জুমাতে যায় কিংবা ঈদে যায়, তারা আবার রাস্তায় রাস্তায় বলে বেড়াবে আগামী 21 তারিখে যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সব গোলা বাটপার। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বহিঃ প্রকাশ করতে হবে কোরআন এবং সুন্নাহ অনুসরণের মাধ্যমে। পৃথিবীর বুকে সবচেয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি ভালোবাসতেন তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে যদি আপনি লিস্ট করেন লক্ষ লক্ষ সাহাবীর নাম পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর থেকে 600 বছর পর্যন্ত ঈদে মিলাদুন্নবী নামে কোনো অনুষ্ঠান ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর 600 বছর পর এই অনুষ্ঠান আবিষ্কৃত হয়েছে। আপনি এই অনুষ্ঠান করেন আমার আপত্তি নেই,
আল্লাহ বলেছেন হক কথা বলতে হবে জাতির সামনে, তাই আপনাকে আমি বলতে চাইছি যদি ভালোবাসতে হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে প্রতি সোমবারে আপনি সিয়াম পালন করুন, রোজা রাখুন, আপনি রাস্তায় বেরান। আমি আপনাকে নিষেধ করছি না, আমি আপনাকে সতর্ক করতে চাইছি, বারোই রবিউল আওয়াল যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হয় তো বারোই রবিউল আওয়াল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস কিনা, মাথা বুঝছেন? সকাল ছটা থেকে শুরু করে বারোটা অবধি আপনি ডিজে বাজিয়ে রাস্তায় ইয়া রসুলাল্লাহ করে ঘুরেন, আমার আপত্তি নাই, বারোটা থেকে ছটা অবধি আপনাকে কানতে হবে, লাগাতার কানতে হবে। কেন? ওই দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। যদি মানতে চান আল্লাহ রসুলকে তো পুরোটা মানেন, মানে ছ ঘন্টা কান্দবেন আর ছ ঘন্টা এনজয় করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তায় বেরোন এভাবে, উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় বেরোন এভাবে। আর ভালোবাসা কি রাস্তায় জোরে জোরে চিৎকার করলে ভালোবাসা হয়, নাকি ভালোবাসা অন্তর থেকে আসে? আসে গো। এখন যদি আপনাকে বলি যে নন্দিন দোকানে ভালোবাসা বিক্রি হয়েছে 18 টাকা কেজি, আর আপনি যদি বলেন যে 2 কেজি নিয়ে আসি, ভাবতে হবে আপনি সবচেয়ে বড় মুখা, ভালোবাসা বিক্রি হয় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার ভালোবাসা থাকবে সে অন্তর দিয়ে ভালোবাসবে, সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, সে বাইতুল্লাহর হজ করবে, তার যদি ক্ষমতা থাকে সে যাকাত দিবে। এইগুলো আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন। দাড়ি চকচকে করে, গাল চকচকে করে চেঁচে বলছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ আর আ ফড, আপনি বাটপার, আপনি বাটপার, এটা কখনো হতে পারে না। যেমন আমি আমার ওই বন্ধুটার নাম করলাম না, এক্স বললাম, আসলে এরকম কোনো বন্ধুই নাই। আমি বলতে চাইছি এরা হচ্ছে তারা যারা হচ্ছে সারা বছর ঘুমিয়ে থাকে, আর ওই ব্যাঙের মতো ওই যে বৃষ্টি পড়লে আওয়াজ শুরু করে দেয়, গল্পিং একটা সাউন্ড করে আওয়াজ শুরু করে দেয়, এরাও তাই সারা বছর মানে লোকের বাটপারি করে খাবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, আরে নামাজ পড়ার ধার ধারে না, এইসব লোকগুলো মাথায় টুপি দিয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে আর বলবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। কত বড় বাপমার হলে এই কাজ করতে পারে? যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা রমজানের মানে রমজান মাসের সিয়াম পালন করে, যারা ইসলামের আহকাম বিধান মেনে চলে, তারাও যদি খালি করতো তাও তো হতো গো। এই রবিউল আওয়াল অনুষ্ঠান উপলক্ষে এলাকায় জালসার ব্যবস্থা করা হয়। আমি আমার দেখা একজন ব্যক্তির ঘটনা বলছি, উনি হচ্ছেন আমাদের জালসার আয়োজক, একটা এলাকায় জালসা হয় সেই জালসার আয়োজক। তো উনি কি করেন, উনি মাগরিবের পূর্বে থেকে একদম আসরের পর থেকে ঘোষণা করছেন মসজিদে, তাড়াতাড়ি চলে আসুন, আজকে আমাদের অমুক পাড়ায় জালসা, আপনারা সবাই আসবেন, আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা হবে। যেই মাগরিবের আয়োজন করেছে বেচারা বাইরে চলে গেছে, ও নামাজ পড়ে না, আরে ও তো পড়ে না, ওর বংশের কেউ পড়ে না, আল্লাহর কসম করে বলছি। সেই ব্যক্তি বাইরে চলে এসেছে, আবার যখন মাগরিব শেষ আবার গিয়ে বসে তাড়াতাড়ি আসুন, আরে ভালোবাসা, চিন্তা করে দেখেছেন, এটা হচ্ছে ভালোবাসা। যদি ভালোবাসা দেখতে হয়, দেখাতে হয়, তাহলে ফজরে চেষ্টা করেন যে 40 দিন কামাই করবো না, ফজর দেখি তো, দেখি কত বড় ভালোবাসেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনার স্ত্রী যদি রাত্রিবেলা খালি একবার একটু মুখ বাঁকা করে বসে সারা রাত আপনার চোখ দিয়ে পানি ঝরবে আর বলবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ গো কী করে আমার স্ত্রীকে আমি মিল করবো। যদি ওই রাত্রে আপনার স্ত্রী আরও কিছু ডিমান্ড করে আপনি তাই করার জন্য প্রস্তুত হয়ে যাবেন, অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনি ফজরে সালাতে আসতে পারেন না, আপনি ফজরে সালাতে আসতে পারেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। যদি ঈদে মিলাদুন্নবী পালন করার কেউ হকদার হয়, তা আল্লাহর কসম করে বলছি আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি তারা হকদার। আপনি কে? আরে হাদিসে আসে না, ওটা পরের কথা, আপনি পালন করেন না, আপনি সালাত আদায় করেন না, আপনি সিয়াম পালন করেন না, তারপরে গিয়ে আপনি ঈদে মিলাদুন্নবী পালন করছেন, আপনি আল্লাহর কাছে যে সরাসরি আপনি বাটপারি করছেন গো, ধরা পড়ে যাবেন। শুনুন, বাঙালিরা শুনেছি একটু মানে অন্য ধরনের বুদ্ধিমান হয়, একটা ছোট কথা বলি, কথা খুব কড়া হবে তো, তো মাঝে মাঝে একটু জোকস টাইপের কিছু বলবো যাতে আপনার বুদ্ধি খুলে। দেখেন বাঙালিরা কি জানেন তো, ও নামাজও পড়ে, আবার ভাবে যে সবাই মিলাদে যাচ্ছে, রাস্তায় ঘুরতে যদি না যায় কেমন হবে, মানে ও কারোর কাছে খারাপ হয় না, এমন লোক আছে না? ওই লোককে যে কতদিন বুঝালাম যে কুলখানি বলে ইসলামে কিছু নাই, ক্ষমতার যায় না, যেই তাই ওকে দাওয়াত দিতে গিয়েছে বলছে যায় গো, না গো যাওয়া যাবে না, ঠিক আছে যদি না যান তো আর কি করবো বলেন তো, ওই ওই ভাই একটা গরু জবাই করেছিল 1 কুইন্টাল 30 কেজি গোশত হয়েছে, ওই গরুর গোচি নিয়েছি,
তোমাকে ঠিক আছে চেষ্টা করবো যাওয়ার ইনশাল্লাহ, এরকম লোক আছে, খাওয়া পেলে ওকে জাহান্নামে পাঠাবেন, ও হলো আই উইল ইট ফার্স্ট দেন আই উইল গো টু জাহান্নাম, জাহান্নাম আগে খাবো তারপরে জাহান্নামে যাবো, খাই তলি ভাষাটা এভাবে বলবে। তো এক পাঞ্জাবি আর এক পাঠান আর এক বাঙালি, দেখেন বাঙালিরা কিভাবে ফাঁসে, আমাদের বাঙালিরা ফেঁসে গিয়েছে ওই টুপির আর ওই দাড়ির চক্করে সব। আরে বাপরে অত বড় আলেম ওরা কি মিথ্যা বলতে পারে? আরে পৃথিবীর অন্যতম একজন আলেমের নাম আপনাকে আমি পরে করছি, তো পাঠান পাঞ্জাবি আর বাঙালি চা খেতে বসেছে একটা জায়গায়, চাটা খেয়ে যে পাঠান সে চায়ের কাপটা এভাবে রেখেছে এই সুজা, আর যে পাঞ্জাবি সে চায়ের কাপটাকে উল্টিয়ে রেখেছে বাঙালি টেনশনে, যে কি ব্যাপারে একজনা সোজা করে রাখলো একজনা উল্টিয়ে রাখলো ব্যাপার কি, মনে হয় কোনো কাহিনী আছে ভেতরে। আরে ভাই তুই তোর জায়গায় থাক না, তোকে বলা হবে যে এটা জায়েজ না, তুই গেলি কেন, কি কারণে গেলি? এবার বাঙালি করেছে কি, কাপটাকে এই যে কাপ দেখছেন একজনে এভাবে একজনে এভাবে রেখেছে, এবার এভাবে রেখেছে, এভাবে কেউ রাখে না, এভাবে রেখে দিয়েছে। এবার এইভাবে রাখা দেখে দুজনা কোশ্চিন করছে যে ভাই ব্যাপার কি, এইভাবে কাপ রাখলেন মানে আসলে এটাই তো আজীব, আর ওগুলো সিম্পল ব্যাপার। তো বলছে আপনারও ভাবে রাখলেন কেন, আপনাদের ব্যাপারটা বলেন। তো পাঠান বলছে যে আমি আরো চা খাবো তার জন্য এভাবে রেখেছি, আরো চা লাগবে। তো বলছে ও তাহলে তোমার পাঞ্জাবি গিয়েছে তোমার কি ব্যাপার, বলছে আমার লাগবে না। এবার বলছে তো আপনারটা বুঝান, বুঝে হলেও চলবে না হলেও চলবে, বলছে আমার চা হলেও চলবে না হলেও চলবে। এটা হচ্ছে বাঙালি শেষ, এটা হচ্ছে দুদিকে মানে দু নৌকায় পায়ের মতো, এ বিপদে পড়ে গিয়েছে অলরেডি। তো এ সিনেমা দেখে আবার নামাজও পড়ে, আরে নামাজ তো পড়ে পড়ে টুপি মাথায় দিয়ে রাস্তায় চায়ের দোকানে টিভি চলে তাও দেখে গো। এরা হচ্ছে বাঙালি, এরা ফেসে বসে আছে, এরা বুঝতে পারেনি। এক নম্বর কথা আপনাকে আমি বললাম, দুই নম্বর পয়েন্ট আমি ওদিকে বাড়ালাম না, অত দূর গেলাম না, তবে আপনাকে বলি আবু বক্কর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি ভালোবাসতেন, আবু বক্কর কোনোদিন ঈদ মিলাদুন নবী পালন করেনি, তাহলে আপনি যদি আবু বক্কর চেয়ে বেশি জ্ঞানী হন, বেশি ব্রেনি হন, বেশি ভালোবাসতে চান, তো ইউ ক্যান ডু ইট, আমাদের কোনো আপত্তি নাই, আপনাকে বাঁচানোর জন্য বললাম।